একটা কথা বলার মানুষ আমাদের প্রত্যেকের জীবনে থাকা দরকার। কত মানুষ আছে যারা দুটো কথা বলতে চায় শুধু, অথচ তাদের কাছে এমন একটা মানুষও নেই যার কাছে গিয়ে তারা বলতে পারে ভিতরে কী কী জমে আছে, কত কত পরিমাণে ব্যথা জমে আছে। তারা একটা মানুষ খোঁজে ছটপট করে এমন একজনের জন্য যার সাথে সে দুটো কথা বলতে পারবে শুধু, আর কিচ্ছু না, যে কেবল মন দিয়ে শুনবে তার তীর তীরে অনুভূতির প্রবাহ বয়ে যাওয়ার আওয়াজ। জরুরি নয় কথা বলার মানুষটার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক হতেই হবে, জরুরি নয় তার সাথে দেখা হতেই হবে, ছুঁয়ে দেখতেই হবে, সম্পর্কের কোনো নাম না হলেও চলবে। হয়তো সে বয়সে অনেক ছোট হতে পারে বা হয়তো অনেক বড়, হয়তো সে ঠিক চেনাও নয় বা হয়তো বিপরীত লিঙ্গের বা একই লিঙ্গের, হয়তো তার নামও জানেন না, কী ঠিকানা, কী করে, কী বৃত্তান্ত। বহুদিন ধরে কথা জমে থাকলে একাকিত্বের দৈত্য বাসা বাঁধে মানুষের ভেতরে, সে ধীরে ধীরে অবশ করে দেয় অনুভূতিগুলো, ভালো থাকার ইচ্ছেগুলো আর মিশতে পারার চেষ্টাগুলোকে। অবশেষে হাসফাস করতে করতে আস্তে আস্তে ডুবতে থাকে একটা আস্ত মানুষ। একাকিত্ব আসলে যে একটা বিশাল সমুদ্রের নাম, সেই সমুদ্রে যে মানুষটা ক্রমাগত ডুবতে থাকে তার কাছে একটা কথা বলার মানুষ পাশ থেকে ভেসে যাওয়া একটা জাহাজের মতো। তাই কথা বলুন যে আপনার সাথে দুটো কথা বলতে চায়, তাকে শুনুন। যার সাথে আপনি দুটো কথা বলতে চান তাকে বলুন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে অন্তত একটা কথা বলার মানুষ থাকলে আজ দুঃখ এতটা ছোঁয়াচে হতো না।